প্রিয় সুধী স্যারের কাছে আমরা শুনছিলাম আল্লামা খোতানি হুজুরের কথা তিনি আমাদেরকে বলছিলেন। খোতানি হুজুর এই দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা একটি বিপ্লব। খোতানি হুজুর এই দেশে অনেক শিক্ষাবিদ, ইসলামী শিক্ষাবিদ তৈরি করেছেন। তার হাত ধরে অনেক শিক্ষাবিদ জাগতিক শিক্ষা, পারলৌকিক শিক্ষা এই দুয়ে সমন্বয়ে কিন্তু তারা নিজেদেরকে তৈরি করতে সক্ষম হয়েছে এবং দেশের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে তারা শিক্ষাদান করতে সক্ষম হয়েছে। সুতরাং খোতানি হুজুর সম্পর্কে আমাদের জানার আগ্রহ আছে। এখন স্যারের কাছে ছোট্ট করে জানতে চাইবো যে খোতানি হুজুর কে ছিলেন, তাকে আপনি কিভাবে এখনো ফিল করেন। তো খোতানি হুজুর সম্পর্কে যে জিনিসটা, এটা তো বলার অবকাশই রাখে না যে ওরকম একজন জ্ঞানী মানুষ আসলেই সর্বযুগেই বিরল, আমি এভাবেই মন্তব্য করতে চাই। সর্বযুগেই বিরল যেই ব্যক্তি জ্ঞানে, আমলে সব দিক থেকে ছিল একজন পরিপূর্ণ ইনসান কামেল। ওনার জন্ম সম্পর্কে যেহেতু সংক্ষেপে একটু বলতে বলা হয়েছে যে উনি মূলত ছিলেন উনি তুর্কিস্তান, বর্তমান যেখানে জিংজিয়াং, এখানেই একটা জায়গা খোতান নামক জায়গা, বর্তমান সিংজিয়াং বা সিংজিয়ানি বলা হয় যে রাষ্ট্র যেখানে উইঘর আন্দোলন এখন চলে। এটা নিয়ে আমার একটা প্রবন্ধ আছে ওখানে, আমি এই জায়গাটা খুব খোতানি হুজুর স্মারক যে একটা গ্রন্থ আছে সেখানে আমার প্রবন্ধটা স্পষ্ট করে আমি বলেছি রিসার্চ করে ওনার জন্মের জায়গাটা কোথায়। সেখানে দেখা যায় বর্তমান যে সিংজিয়াং প্রদেশ যেখানে এখন উইঘুর আন্দোলন চলে, যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, সেইখানে ওনার জন্ম। ওখানে ইসলামী শিক্ষা দিকে অবলম্বন করেন। তখন ওই সময় যখন ওই সময় একটা আন্দোলন চলছিল যে তখন রাশিয়া একদিক থেকে এবং চায়না আর একদিক থেকে, এরা তখন ওখানে ওই তৎকালীন মুসলিম ওই সময় খোতানসহ কিছু কিছু জায়গা মুসলমানদের ক্ষুদ্র ক্ষুদ্র শাসকরা শাসন করতো। তখন এই এই যে মানে সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে তখন দেখা যায় ওই জায়গায় এটাও আয়ত্ত করার জন্যে ওখানে যারা শাসক ছিল মুসলিম শাসকরা, তারা তাদের সাথে যোগাযোগ করে ওইরকম একটা সেকুলার শাসন প্রতিষ্ঠা করতে তারা চাইতো। কিন্তু হুজুরের জীবনীতে যেটা দেখা যায় ওনারা ছিলেন যে না ইসলামী আদর্শপুষ্ট একটা শাসন থাকবে, কোরআন হাদিসের মূলনীতির ভিত্তিতে চলবে এবং একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন ওনাদের ছিল। এভাবেই ওখানে একটা যুদ্ধ হয়, যুদ্ধের ফলে সম্ভবত উনি 35 সালের দেশে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই উনি 35 সালের দেশে দিকে হয়তো পরে উনি ওখান থেকে যুদ্ধে নিজে একটা একটা দুর্গের মধ্যে উনি ওখানে আটক পড়েন যুদ্ধ করতে করতে। সেই দুর্গ থেকে উনি অলৌকিকভাবে লাভ দিয়ে যখন ঘেরাও করে ফেলে সেখানে বহু লোকও মারা যায়। এই এই দুর্গটার নাম এখন আমার বইতে আছে, ভুলে গেছি দুর্গটার নাম। সে সেখান থেকে লাভ দিয়ে একটা ঘোড়া পান, সেখান থেকে উনি আলটিমেটলি নদী পার হয়ে ভারতে আসেন। যাই হোক, তো এখানে ভারতে উনি দেওবন্দে পড়াশোনা করেন। দেওবন্দে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ছাত্রদের একজন, হাদিস শাস্ত্রে পাশ করার পর উনি রিসার্চের কাজ করেন এবং পরবর্তীতে সার্সিনাতে যখন কামেল খোলা হয় তখন বলা হয় যে দেওবন্দে চিঠি লেখা হয় যে আমরা আমাদেরকে একজন শিক্ষক পাঠাও, মরহুমপি সাহেবকুল্লাহ, দাদা মরহুমপি সাহেবকুল্লাহ এই চিঠি লেখেন। তখন ওনাকে পাঠানো হয় এবং মনে করা হয় যে কাশগারির মাধ্যমেই এবং শেরবাংলা এখানে ভূমিকা পালন করেছেন, যে উনি সার্সিনিয়াতে এসে উনি মহাদিস হিসাবে আজীবন 86 সাল পর্যন্ত উনি এখানে ছিলেন। এবং ওনার যে মেইন বৈশিষ্ট্য ছিল ওনার, উনি খুবই এত বড় মেধাবী এবং হাদিস শাস্ত্রে এত দখল, উনি ঘন্টার পর ঘন্টা একটা হাদিসের উপর উনি ব্যাখ্যা করতে পারতেন, সেরকম ছিল মেধা। উনি শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের উপর যদি উনি চাইতেন উনি মাসের পর মাস ব্যাখ্যা করতে পারতেন। এবং উনি ওখানে সবসময় দেখা যেত যে আমাদের হাদিস শাস্ত্রে যারা পড়ে যে বিভিন্ন এর মাধ্যমে মাসালা কীভাবে সৃষ্টি হয়েছে, উনি সেখানে দেখাবার চেষ্টা করতেন যে কীভাবে হানাফি মাজহাবে বিভিন্ন কোরআন এবং হাদিসের মাধ্যমে যে মাসালাটাকে নির্ধারণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, সেইটাই শ্রেষ্ঠ। উনি ওনার বক্তৃতায় প্রত্যেক মাজহাবের হাদিসগুলো আনতেন, কোরআনের আয়াত আনতেন, সব আয়াতগুলো নিয়ে এমনভাবে বলতেন মনে হয় যেন এইটাই সত্য। মালিকি মাজহাবের কথা যখন উনি বলতেন মনে হতো এইটাই সত্য, শাফির কথা যখন বলতেন মনে হতো এইটাই সত্য। এভাবে সর্বশেষে এসে উনি যে আমাদের লয়ারদের মতো উনি যে ওনাকে বলাই হতো যে হানাফি মাজহাবের ব্যারিস্টার, উনি প্রত্যেকটা একটা একটা করে যুক্তি খণ্ডন করে সর্বশেষে দেখাতেন যে কীভাবে হযরত আবু হানিফা এবং হানাফি মাজহাবের যে বিধানটা সেটা কত যুগোপযোগী, কত সত্য, কোরআন এবং হাদিসের আলোকে কতখানি সঠিক। এগুলো হাদিসের দিক।
ওনার আরও বৈশিষ্ট্য ছিল, উনি তারকবিদ্যাও জানতেন। মানে জ্ঞানের এমন কোনো শাখা নাই যেই শাখা ওনার বিচরণ ছিল না, আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন সত্যিকারের একজন। আমার মনে হয় এই এরকম পণ্ডিত ওনার পরে এই বাংলাদেশে, উপমহাদেশের কথা আমি জানি না, বাংলাদেশে এরকম কোনো পণ্ডিত আর জন্মগ্রহণ করেছে কি না সেটা বা হবে কিনা সেটা সন্দেহের ব্যাপার। সম্মানিত দর্শক, আমরা শুনছি আল্লামা খোতানি হুজুর সম্পর্কে, এবং খোতানি হুজুর সম্পর্কে যেটি স্পষ্ট হয়েছে যে তিনি আসলে জ্ঞানের জগতে বিচরণ করতে চাইতেন এবং সব ধরনের জ্ঞানের প্রতি শ্রদ্ধা রাখতেন, সব ধরনের জ্ঞান চর্চা করতেন, এবং পরিশেষে তিনি একটি বাস্তবতার আলোকে যুচ্ছই একটি সমাধান কিন্তু তিনি দিতেন। আজকের সমাজে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের স্টাডিটা কমে যাচ্ছে, আমরা অন্যদেরকে জানছিও না, অন্যদেরকে জানবার চেষ্টাও করছি না, সেই জন্য আমরা যা বলছি সেটা আসলে সুন্দরভাবে বলা হয়ে উঠতেছে না। খোতানি হুজুর চার মাঝহাব সম্পর্কে তার স্টাডি ছিল, তারপর তিনি যেভাবে কথা বলতেন, অবশ্যই তার যখন চারটা মাঝহাব সম্পর্কে জানা ছিল তখন কিন্তু সবার প্রতি তার একটা শ্রদ্ধাও কিন্তু কাজ করছিল, কিন্তু আজকে হচ্ছে যে আমরা জানছি না, অত বেশি স্টাডি নেই, ওইভাবে শ্রদ্ধা হচ্ছে না, নিজেদের মতটাকে আমরা বড় করে দিচ্ছি, অবশ্যই যৌক্তিকভাবে আমরা উপস্থাপন করব কিন্তু অন্যদের প্রতি শ্রদ্ধা রেখে, যেটা খোতানি হুজুর করতেন। এই জন্যই কিন্তু তার কথাগুলো আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হতো, আমাদের মনে হয় খোতানি হুজুরের এই জিনিসটা আমরা গ্রহণ করতে পারি। এখন স্যারের কাছে আমরা জানতে চাইব যে স্যার সিনা মাদ্রাসার আরেকজন তারকা ব্যক্তিত্ব ছিলেন আল্লামা আমামা আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাহী, যাকে আমরা মাদারীপুর হুজুর হিসেবে চিনি, দারুন নাজাতের মুহতারাম প্রিন্সিপাল হুজুর এই হুজুরের কথা অনেক বলে থাকেন, আপনিও এই হুজুরের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। এখন আমরা জানতে চাইব যে মাদারীপুর হুজুরকে আপনি কিভাবে দেখেছেন? মানে আর একজন পণ্ডিত ব্যক্তি এবং ভালো মানুষ, আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো মানুষ কথাটাই সবচেয়ে বেশি, ভালো মানুষ আমার কাছে ভালো লাগে। মানে আমার খুবই মিতভাষী হুজুরকে, উনি যদি হাসতেন ওনার কখনো দাঁত বের হতো কিনা আমি জানি না, একটু মুস্কি হাসতেন সুন্নতি অনুযায়ী, এবং তার মধ্যে ছিল চমৎকার আধুনিক। আমাদের উনি, আমার মনে পড়ে উনি আমাদের বোধ হয় হকের সোফা একটা ফেকা পড়িয়েছেন, ফেকা মানে উনি বড় প্রধান মুক্তি ছিলেন স্যার সিনা, হয়তো ফাজিল উনি ফেকা পড়িয়েছিলেন। তো ওনার যে চাল চলন, ধীর গতি, মৃতভাষী, কোনো কথাবার্তা কিছু নেই, কেউ জানবে না, কোনো উচ্চস্বরে কোনো কথা নেই, ওনাকে বোধহয় মসজিদেও খুব কোনো বক্তৃতা করতে দেখি নাই। শুধু আমার কাছে প্রথম অবাক লাগতো যে এই ভদ্রলোককে, মানে সফেদ দাড়ি, সাদা পাজামা পাঞ্জাবি টুপি, উনি লুঙ্গি বেশি করতেন, চৌকির উপর বসে আছেন, একটু একটু পান খাচ্ছেন, আমরা ওই জানার তার রুমের সামনে দিয়েই, আমি যখন আলেমে পড়ি তখন তার রুমের সামনে দিয়ে আমার মানে ছাত্রাবাস ছিল, সেখানে যেতাম, এবং হুজুরদের রুমের সামনে দিয়ে তাড়াতাড়ি যাওয়াটাই ভদ্রতার জন্য খুব, যাতে ওনার দিকে তাকাই সেটাও না দেখেন, কিন্তু চুপি সারে দেখতাম। কিন্তু উনি চমৎকার আধুনিক, তো ওনাকে খুব মনে হতো বড় আলেম, মাঝে মধ্যে ওনার লেখা আমরা ইসে পড়তাম, কী বলে তাবলিক পত্রিকা পড়তাম। উনি কিন্তু ফার্স্ট হলো, সর্ববিষয়ে ফার্স্ট হওয়া, মানে খুব মেধাবী লোক, আর কামালে বোধ হয় দুইবারই ওনার হাদিস এবং ফেকা দুইটিই বোধ হয় উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। বিশাল ব্যক্তিত্ব, ওনার নিজের লেখাও আমি দেখেছি, বিভিন্ন হুজুর সম্পর্কে কোথা নিজের সঙ্গে লিখতেই উনি অনেক স্মৃতিচারণ উনি করেছেন। ওনার যেটা সবচেয়ে মানে আমার কাছে যে ওনার উদারতাটা মনে হয়, যে আমি যখন আইনে চান্স পেলাম স্যার সিনে থেকে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আইনে চান্স পেলাম, তখন কিন্তু সঙ্গত কারণে ওখানে ইসলামিক স্টার, এক তো হচ্ছে প্রথমত অনেকেই এই পড়াটাই পছন্দ করেন না, যে মাদ্রাসায় যারা পড়বে বা যাদেরকে ভালো ছাত্র বলা হয় তারা যেন শুধু মহাদ্দেশ মুফতি হন অথবা প্রিন্সিপাল হন, তারা আধুনিক লাইনে যাবেনই না, এইটা ছিল ওখানে একটা প্রিভিলেন্ট একটা ওপিনিয়ন সবাই। এই জন্য যারা অন্য সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে তারা গোপনীয়তা অবলম্বন করতো, তো আমি তো সেখানে অন্য সাবজেক্টে চলে গেলাম, এটা হয়তো কেউ পছন্দ করবে না আমি জানি, এই জন্য আমি কারোর কাছে বলতাম না, কিন্তু আমি ব্যতিক্রম দেখলাম মাদারীপুর হুজুরকে এবং রফিকুল্লাহ নিসারি হুজুরকেও, দুজনে সবাই আমাকে খুব স্নেহ করতেন, এটা আমি বলবো, সবার ভালোবাসা এবং স্নেহ আমি পেয়েছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া এবং তাদের কাছে কৃতজ্ঞতা। তো মাদারীপুর হুজুর আমাকে একদিন ডেকে বললেন যে তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো, বললাম স্যার চান্স তো পেয়েছি হুজুর লতে, বলছে হ্যাঁ আইনি তুমি পড়বা, কারণ আমাদের আইনজীবী দরকার, আমাদের এই শাখায় লোক দরকার। এই যে একটা চিন্তার উদারতা,
তখন আমি মনে করলাম যে কত বড় উদার মানুষ। তখন চিন্তা করলাম, বলো একটু আমল আখলাক গেলেও ভালো। এ কথাটা ঠিক বলছি, একেবারে আমাদের মতো এত আমল আখলাক থাকবে তার নেই, একটু আমল আখলাক গেলেও আমাদের কিছু লোক আইনি পড়া উচিত। এবং সেই কথাটা আমাকে রফিকুল্লাহ হুজুর, যে সবচেয়ে যে বিশ্ববিদ্যালয়ের বিরোধী মানুষ মনে করা হয়, সে আমাকে দেখে বলছে সিদ্দিক তুমি আইনি পড়ো। এবং বর্তমান পিসে হুজুর তখন তো সাহেবজাদা, উনিও কিন্তু আমার আইনি পড়াটাকে উনি ভালো চোখে দেখছেন একেবারে। বর্তমান হুজুরের সাথে আমার স্মৃতি অনেক, উনি আমাকে নিজ হাতে মাছ উঠিয়ে খাইয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়। আমাকে খুব আদর করেন এবং করতেন, এখনও করেন, খুবই আদর করেন। ও সময় আমি ওনার স্নেহটা বিশ্ববিদ্যালয় জীবনে খুব পেয়েছি বা এখনও পাচ্ছি। তো এই জন্য তখন আমি স্যারকে হুজুরকে নতুন করে আবিষ্কার করলাম যে আমি তো ভাবছি উনি বলবেন যে তুমি ইসলামিক স্টাইজে তো আরবিক পড়ো অথবা যাওয়াই দরকার নেই, তুমি একটা মাদ্রাসা মহাদিস হও। সেক্ষেত্রে উনি আমাকে আইনে পড়ার উৎসাহ দিলেন। এবং আর মাদ্রাসা হুজুর হচ্ছে বড় অবদান, যেটা না বললে ঠিক হবে না, যেটা ওনাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, সেটা হচ্ছে খুতানি হুজুর মারা যাওয়ার পরে খুতানি হুজুরের স্মৃতি সংসদ করে খুতানি হুজুরের জন্য একটা ঢাকা শহরে একটা জমি কিনে দেয়া, ঘুরে 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 প্রত্যেক প্রাক্তন ছাত্রদের কাছে গিয়ে টাকা সংগ্রহ করে হুজুরের পরিবারের জন্য একটা জমি মোহাম্মদপুরে কিনে দিয়েছিলেন, ওদের বিল্ডিং করে দিয়েছিলেন। শিক্ষকের জন্য এই রকম কাজ, খুতানি হুজুরের হাজার হাজার ছাত্র ছিল কিন্তু আহমদুল্লাহ একজনই। এবং তার সাথে আরও স্মরণ করতে হবে বর্তমান আখম আবু বকর সিদ্দিক প্রিন্সিপাল সাহেব, দারুনজদের প্রিন্সিপাল, উনিও মানে আমি বলবো এই দুজন লোকের একচ্ছত্র অবদান। মানে চিন্তা এবং প্ল্যান হচ্ছে মাদারীপুর হুজুর, আর যে ব্যক্তি এটাকে কার্যে রূপ দেয়, যে একটা মানে যে ফোর্স, ওয়ার্কিং ফোর্স, এটা ছিল আখম আবু বকর সিদ্দিক, আজকের দারুনজদের প্রিন্সিপাল। এবং উনি উনি মাদারীপুর হুজুর খুব খেদমত করেছেন অনেক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে আসলে চিন্তার প্রশস্ততা কত জরুরি একটি মানুষের বিকাশের জন্য। আমাদের মাদারীপুর হুজুর হয়তো তাকে আইন পড়ানোর সুযোগ পাননি, বা আধুনিক আইনের সাথে হয়তো তিনি ওভাবে পরিচিতও ছিলেন না, কিন্তু এই যে উদারতার জায়গা বা প্রয়োজনীয়তা অনুভব করা, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে ইসলামী শিক্ষা প্লাস আধুনিক শিক্ষা, এই শিক্ষার কম্বিনেশন কিন্তু এই মাদ্রাসাতেই সম্ভব। শুধুমাত্র আমাদের চিন্তার একটু প্রশস্ততা প্রয়োজন, আমাদের চিন্তার দিগন্তকে উন্মোচিত করার প্রয়োজন। সুতরাং আমাদের বর্তমান সময়ের যারা শিক্ষক সমাজ রয়েছেন, যারা শিক্ষা দিচ্ছেন, তাদের জায়গাটিও কিন্তু এখন চিন্তা করা দরকার যে আসলে আমি ছাত্রদেরকে কীভাবে উপদেশ দিব, কোন উপদেশটি দিব, কাকে কোন উপদেশ দিব। আমরা ঢালাওভাবে সবাইকে আলেম ওলামা বানিয়ে ফেলতে চাই, এটা কতটুকু যৌক্তিক এটাও কিন্তু একটা বিষয়। বরং কার কোন দিকে ঝুঁক, কে কী চিন্তা করছে, কে কোন বিষয়টি পারছে, এই বিষয়গুলো আজকে মনে হয় আমাদের টিচারদের আরও বেশি করে চিন্তা করা দরকার, এবং চিন্তা করে সেই আলোকে আমাদের ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া দরকার। এখন আমি স্যারের কাছে জানতে চাইব যে স্যার অবশ্যই শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, তার সহবদ্ধন্য হয়েছেন, তার বক্তব্য, তার চালচলন, আচরণ উচ্চারণ, দৃষ্টিভঙ্গি, এগুলোর সাথে আপনি পরিচিত হয়েছেন, বা সেই চিন্তাগুলো অবশ্যই আপনাকে সমৃদ্ধ করেছে বটে। এখন আমি আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রিকভাবে শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি কী অবদান রেখেছেন, বা তাকে আমরা কীভাবে নতুন প্রজন্মের মানুষেরা চর্চা করতে পারি। শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, আর তাকে আমরা দেখেছি, এবং হুজুরের যখন ইন্তেকাল করেন তখন আমাদের হয়তো 89 সালে হয়তো তিনি ইন্তেকাল করেন, তখন আমি সার্সিনাতি পড়াশোনা করি। ওনার যে দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, সেটা কীভাবে বলবো, যে একটা পাকিস্তান আন্দোলনে উনি একজন সক্রিয় সৈনিক, বিশেষ করে যেটা উনি পাকিস্তানকে, যে আমাদের সিলেট অঞ্চলটা পাকিস্তানের মধ্যে আসবে কি আসবে না, তখন রেফারেন্ডাম হয়েছিল। সেই রেফারেন্ডামের সময় তখন মানুষকে পাকিস্তানের পক্ষে উৎসাহিত করার জন্যে হুজুর সেখানে বক্তৃতা করতেন। একটা জিনিস কিন্তু আমাদের এই পাকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে সাধারণ মানুষকে মোটিভেশনের জন্যে কিন্তু শুধুমাত্র তাত্ত্বিক দিয়ে হয় না, শুধুমাত্র কবি সাহিত্যিক দিয়ে হয় না, বা সেক্ষেত্রে কবির একটা ভূমিকা থাকতে পারে, একটা কবিতা অনেক কিছু নিয়ে যেতে পারে, একটা রণসঙ্গীত অনেক কিছু নিয়ে যেতে পারে, কিন্তু যে কোনো একটা বড় সম্প্রদায়কে মোটিভেশনের জন্যে সেখানে কিন্তু সেখানে যারা যারা তাদেরকে শ্রদ্ধা করে সেই সব লোকদের কথা বলা দরকার। তো সেক্ষেত্রে আমাদের মুসলিম প্রধান দেশে আলেম ওলামা বা সার্সিনার প্রতি মানুষের শ্রদ্ধা অগাধ, এই অগাধ শ্রদ্ধার কারণেই তখন হুজুর ওখানে গিয়ে বক্তৃতা করতেন, যে কারণে ওই অঞ্চলের মানুষ এত বড় আলেম, এত বড়
তখন তিনি পীরজাদা, তার বক্তৃতায় অভিভূত হয়ে এবং সেখানে তারা যুক্তিক রাজ্য মনে করে, ওনারা কিন্তু ইসলামের স্বার্থে ওনারা পাকিস্তানের পক্ষে সম্মতি দিয়েছিলেন। এটা কিন্তু একটা বড় অবদান। এখানে কিন্তু একজন ব্যারিস্টারের বক্তৃতা হবে না, এখানে কিন্তু একজন বড় একজন সায়েন্টিস্টের বক্তৃতা হবে না, এখানে কিন্তু এই সমাজ যারা সমাজের যারা নেতা তাদেরই দরকার। সেই একটা বড় নেতৃত্বে তখন দিয়েছিলেন আমাদের মরহুম শাহ আবু জাফর মুসাল রহমতুল্লাহ আলাইহি। পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকেই তার অবদান। এখন আমাদের দুই তিন ধরনের আমরা একজন সমাজ সংস্কারক, একজন মানে দায়ী, যারা ইসলামের জন্য দায়ী, যারা হেদায়তের আন্দোলন করেন, তারা কীভাবে রাজনীতিতে অবদান রাখবেন, এক একজন একটা দৃষ্টিভঙ্গি থাকে। আমি কারো দৃষ্টিভঙ্গি কে ছোট করে দেখতে চাই না, মানে আমাদের হচ্ছে গোলে পৌঁছা, কে কোনভাবে যাবে সেটা। তো এক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে বিশেষ করে স্যার সিনিয়র মরহুম দাদা মরহুম পীর সাহেব কিবলা অথবা হযরত মরহুম পীর সাহেব কিবলা, তাদের দৃষ্টিভঙ্গি যে ছিল মানে সংস্কারের হেদায়তের, কীভাবে যে ওনারা ক্ষমতায় যাইতে চাইতেন না, বরং ক্ষমতায় যে আছেন তার দ্বারা কাজ করানো, যেটা আমরা মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহের জীবনী থেকে দেখতে পাই, যে উনি আকবরের দিনে ইলাহিকে কীভাবে মানে জাহাঙ্গীরের আমল, শাহজাহান, আওরঙ্গজেব, যেখানে হযরত মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ সংস্কারের মাধ্যমে উনি কিন্তু ক্ষমতায় না গিয়ে কিন্তু সেখান থেকে আবার সত্যিকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসলেন। এইভাবেই উনিও চাইতেন যে ইসলামের মৌল আদর্শ যাতে ঠিক থাকে, ইসলামী আদর্শের ভিত্তিতে যেন দেশ পরিচালিত হয়, ইসলামে যেটা নিষিদ্ধ সেটা যেন এদেশে না হয়, যেটা সমর্থিত সেভাবেই যেন দেশ চলে, এইরকম একটা মৌলিক ইসলামী আদর্শের দেশ উনি, এটা ছিল রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি। এবং সেজন্যই যখনই শাসককে আসলো না আসলো সেটা ইম্যাটেরিয়াল, শাসক জনগণের চয়েস, কিন্তু শাসককে ইসলামের কথাগুলো বলে তাকে দিয়ে কাজ করাটাই ছিল ওনার কৌশল, বা এটা ছিল ওনার কর্মপদ্ধতি, যেটা খুবই চমৎকার একটা কর্মপদ্ধতি। কারণ একজন একজন শায়েখ, একজন মানে দায়ী ইলাল ইসলাম, উনি যদি সরাসরি রাজনীতিতে যোগ দেন তখন কিন্তু মানুষকে হেদায়তের পথটা দেখাবার সময় হয় না, তখন এক দৃষ্টিভঙ্গি হয়ে যায়। সরকারের সাথে তার একটা ডাইরেক্ট আন্দোলনের কারণে উনি যে মানুষকে যে সত্যিকারের পথ দেখানো, এই কাজটা কিন্তু হয়ে ওঠে না। এখন ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে গেছে, এখন ওনাকেই একসাথে সরকার বিরোধী আন্দোলন করে সরকারি শাসন ক্ষমতা দখল করে দেশ শাসন করতে হবে, এটা এখন সম্ভব না। এই জন্য উনি নিজে বেছে নিয়েছিলেন যে আমার কাজ হলো হেদায়ত, এবং যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকেও আমরা হেদায়ত করবো, মানে উপদেশ বিভিন্ন মাধ্যমে। এই কর্মপদ্ধতি ছিল ওনাদের রাষ্ট্রচিন্তার মেইন দিক, এবং তার ফলশ্রুতিতে অনেক সাফল্য হয়েছে। যেমন আমরা দেখি শুক্রবারের বন্ধ, এটা তার অবদান। তারপরে ওই সময় দেখা যেত যে মানে যারা হাফ প্যান্ট পরে সব পুলিশ ইত্যাদি লোকজন, তাদের হাফ প্যান্ট ছিল, ফুল প্যান্ট ছিল না। আইয়ুব খান যখন সাসিনাতে আসলেন তখন হুজুর বললেন যে আমরা সবাই নামাজ পড়বো, আপনার যে পুলিশ এরাও তো মুসলমান, তারা তো নামাজ পড়তে পারবে না, হাফ প্যান্ট পরে নামাজ পড়তে পারবে, অথবা আপনি এদের জন্য ফুল প্যান্টের ব্যবস্থা করেন। এটা কিন্তু একটা বড় সংস্কার, এটা কিন্তু একটা যুদ্ধ করে হয় না, এবং ওই যে আইন পরিবর্তন হয়ে গেল তারপর থেকে কিন্তু চলছে। এই জন্য আমরা তাদের যে সংস্কারগুলো, এটা যে কত সুদূর প্রসারী, এটা কিন্তু চিন্তা বিদ্যেই বুঝবে, যারা চিন্তা না করে শুধুমাত্র কথা বলে এবং সব জায়গায় একটা বিতর্ক সৃষ্টি করতে চায় বা কাউকে ছোটো করে দেখতে চায়, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ চিন্তা করে তাহলে কিন্তু দেখবে এটা একটা বড় বৈপ্লবিক পরিবর্তন, যেটা বিপ্লব করে করা যায় না, সেটাকে আদেশ উপদেশের মাধ্যমে করা সম্ভব হয়েছে। এবং হুজুরের বৈশিষ্ট্য আরও একটা ছিল, উনি যেটাকে সত্য মনে করতেন, স্পষ্ট করে বলতেন, তাতে কিন্তু ওনার যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ওনার বিশেষ অবদান, ওনার কথাই কিন্তু হয়েছে ওনার ফলে। এবং হুজুরের ব্যক্তিত্ব এমন ছিল যে উনি সারা দেশের ওলামাদের একটা নেতৃত্ব দিয়েছিল এবং কণ্ঠস্বর হয়েছিল, যেটা যারা ক্ষমতায় থাকতো তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করত।
প্রিয়শুদি, আমরা শাহ সুফি আবু জাফর সালে রহমতুল্লাহের রাষ্ট্রচিন্তা সম্পর্কে জানছিলাম। নেপথ্যে থেকে তিনি কাজ করতে চাইতেন, আমাদের এই জিনিসটা বোঝা লাগবে। বাংলাদেশে আরও অনেক হক মাসলাক রয়েছে, হকপন্থী দল রয়েছে, সংগঠন রয়েছে, তারাও তাদের মতো করে কাজ করছে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই শ্রদ্ধার জায়গাটা কিন্তু তৈরি হবে তাদের দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হওয়া। আমরা চাইছি যে আবে হায়াতের সন্ধানে এই অনুষ্ঠানটির মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গিগুলোকে স্পষ্ট করতে চাইছে। আজকে কিন্তু সারসিনা মাসলাকের যে এই যে একজন মহান দায়ী ইলাল্লাহ, তা সম্পর্কে আমরা জানছি যে তিনিও একটি দৃষ্টিভঙ্গি লালন করতেন এবং সেটার ফলাফল কি সুদূর প্রসারী, সেটিও কিন্তু আজকে স্যারের কথা থেকে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম। এখন আমরা জানতে চাইবো যে আলেম ওলামারা বাংলাদেশের প্রেক্ষাপটে বা সার্বিকভাবে সামগ্রিকভাবে যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে আলেম ওলামাদের কাজটা কি, তারা কি শুধুমাত্র ওয়াজ মাহফিল করবে, মানুষকে হেদায়েত প্রদান করবে, এটাই তাদের কাজ, না সামাজিক, রাষ্ট্রিক, বিভিন্ন ধরনের যে কর্মযোগ্য রয়েছে সেই সমস্ত অঙ্গনে আলেমুল আমরা যুক্ত হবে, এই ব্যাপারে আসলে আপনাদের পক্ষ থেকে কি নির্দেশনা থাকবে? আমি মনে করি যে জীবনের সর্বক্ষেত্রেই আলেমুল আমাদের সম্পৃক্ত থাকতে হবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গাতে একটা ভূমিকা থাকবে। যেটা একটু আগে আমরা এই শোতে যাওয়ার আগে যে নিজের আলোচনা মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে।